এভরি ওয়ান ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড সবাই কেমন আছেন আমি দেবকানা আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কিন্তু আমি সুন্দর সুন্দর কিছু সেলফ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো কিডস রুম ডেকোরেশনের কাজে লাগতে পারে বা রয়্যাল যে থিম থিমের ওপর আপনারা কিছু যদি ডেকোরেশন করতে চান তাহলে কিন্তু মানে ভিনটেজ লুক যেগুলো হয় সেই টাইপের কিছু ডেকোরেশনও আপনাদের সাথে শেয়ার করবো মানে সেলফ ডেকোরেশন তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত সমস্ত কিছু এই ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে কিভাবে বানিয়েছি কী কি ইউজ করেছি সে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যদি কোনো সমস্যা থাকে এই ভিডিও রিলেটেড মানে কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এখনও যারা গ্যালাক্সি মাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন নইলে কিন্তু অনেক কিছু ভবিষ্যতে অনেক কালারফুল সুন্দর সুন্দর আইডিয়া আসতে চলেছে সেগুলোও কিন্তু মিস হয়ে যাবে আর এখনও যে আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছে সেগুলোও মিস হয়ে যাবে তো এটা আমার ফার্স্ট আইডিয়া ফার্স্ট আইডিয়া একটা ট্রেন বানাবো ট্রেন সেলফ তো এটার জন্য একটা ট্রেন শেপ ফার্স্টে কেটে নিয়েছি তো সেটাকে কালার করে নেব আর তারপরে দেখুন চাকাটাও এখানে এর মধ্যেই কার্ডবোর্ডের মধ্যেই কেটে নিয়েছিলাম তো চাকাটা আলাদা ব্ল্যাক কালার করে দেবো আর উপরে একটুখানি এরকম ছোটোখাটো ডেকোরেশন করে নেব বেশি কিছু ডেকোরেশন করার নেই আর সাইডটা কিন্তু আমি মাস্কিং টেপ দিয়ে পুরোটা অ্যাটাচ করে নিয়েছি যাতে সাইডের যে কার্ডবোর্ডের যে কাটা অংশগুলো সেগুলো যাতে দেখা না যায় তো কিছু বোঝা যাচ্ছে না আর এরপর দেখুন এরকম একটা হানির বক্স নিয়ে নিয়েছি বড় হানির তো সেটাকে দুভাগ করে নিয়েছি মিডিল থেকে কেটে নিয়েছি মানে দুটো পার্ট দুটো পরপর লাগানো থাকবে ট্রেনের কামড়া মতো তো সেই রকম হিসাবে দুটো দু কালার করে নিলাম আর পেছনে যেই যে দিকটা ওপেন ছিল সেই ওপেন সাইডগুলো কিন্তু আমি মাস্কিং টেপ দিয়ে ফার্স্টে অ্যাটাচ করে নিয়েছি তারপরে কিন্তু এর উপর কালার চাপিয়েছি তো এরকম দুটো দু কালার করে নিয়েছি আর পেছনে কিন্তু এখানে ট্রেনের চাকা লাগাতে হবে তাই জন্য আমি এখানে মশলার যে বক্সগুলো হয় ওই বক্সের উপরে গোল গোল এরকম সার্কেল করে কেটে নিয়ে কালার করে নিয়েছি অবশ্য এই কালারগুলো কিন্তু আমার মেয়ে করেছে এই যে চাকার কালারগুলো ওকে একটা কাজ দিয়েছিলাম তো ও তো যেহেতু প্রচুর মানে জ্বালাতন করে সেই কারণে ওকে দিয়েছিলাম যে এই কালারগুলো করার জন্য খুব মজা পেয়েছে এই চাকার কালারগুলো করার জন্য তো তারপরে এই ফাইনাল লুক দেখুন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরপর চলে যাচ্ছে আমাদের সেকেন্ড আইডিয়া তো সেকেন্ড আইডিয়ার জন্য আমি একটা এরকম শুয়ের বক্স নিয়ে নিয়েছি বক্সটা খুব হার্ডই ছিল বলে আমি রেখে দিয়েছিলাম আর এক সাইডটা আমি কেটে নিয়েছি আর এক সাইডের যে কার্ডবোর্ডটা ছিল সেই কার্ডবোর্ডটাও কিন্তু ভেতর দিকে এখানে প্রেস করে দিলাম তারপরে যেখানে মানে ওপেন দিকটা ছিল সেই ওপেন দিকগুলো কিন্তু আমি মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তারপরে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি এরকম টিভি সেপ করে এটা অ্যাকচুয়ালি টিভি টাইপেরই সেপ হবে তো এরকম যদি সুন্দর সুন্দর টিভি টাইপের শেপ করে আপনারা মানে কালারফুল দুটো তিনটে কালার করে দুটো তিনটে একসাথে পরপর পরপর হ্যাং করিয়ে রাখেন তাহলে কিন্তু বেশ দেখতে ভালো লাগবে কালারফুল কালারফুলও হবে আর সুন্দরভাবে ডেকোরেশনও করা যেতে পারে আর এটা আমি প্রথমে একটা ভুল করে ফেলেছিলাম যে প্রথমে এই ওপরের যে টিভি শেপের কার্ডবোর্ডটা সেই কার্ডবোর্ডটার সাইডগুলো আমি মাস্কিং টেপ অ্যাটাচ করিনি বা এটাকে টিস্যু পেপার অ্যাটাচ করলেও হতো তো আমি প্রথমে করিনি তো ভাবছিলাম যে ওটা পাতলা কাটবোর্ড আছে অত বেশি বোঝা যাবে না যে সাইডগুলো কাটা আছে বলে তো তারপরে দেখলাম কালার করার পরে ভালো লাগছিল না তাই জন্য ওটা আবার সেকেন্ড টাইম অ্যাটাচ করে সেকেন্ড টাইম আবার ওর উপর কালার করলাম তো যাই হোক প্রথমটাতেই যদি আপনারা কালার করে নেন তাহলে কিন্তু এতটা বোঝা যাবে না আমারটা একটু বোঝা বোঝা যাচ্ছে তো ওটা ইগনোর করে নেবেন আর এরকম জাস্ট আইডিয়াটা শেয়ার করছি কিভাবে করতে পারেন আর এরকম সুন্দর সুন্দর মানে এর পেছন দিকে হোল্ড করে এটাকে ওয়ালে হ্যাং করিয়ে নেবেন তাহলেই বেশ ভালো লাগবে এর উপর দিয়ে মানে পেরেক দিয়ে হ্যাং করিয়ে নিতে পারেন আর আমি এটা নর্মালি রেখেছি জাস্ট ফটো তোলার জন্য আর এটা আমি পরে যখন হোল করব ওয়ালে তখন কিন্তু এটা হ্যাং করিয়ে নেবো তো চলে যাই সেকেন্ড সরি থার্ড আডিয়ায় আর থার্ড আইডিয়াতে আমি এরকম একটা ফ্লিপকার্টের বক্স নিয়ে নিয়েছি এই বক্সটার কিন্তু এটাও একটা ভিনটেজ লুক টাইপের একটা শেল্ফ বানাবো তো তার জন্য আমি এখানে দুটো এরকম হার্ডি শক কার্ডবোর্ড নিয়ে নিয়েছি দুটো কার্ডবোর্ড একসাথে অ্যাটাচ করবো যাতে এটা একটু শক্তপোক্ত হয় ওপরে যে তাকটা থাকবে মানে শেলফটা যেটা থাকবে সেটা যাতে একটু শক্তপোক্ত হয় ওর উপর যাতে একটু শক্তপোক্ত জিনিস কিছু রাখা যেতে পারে আর এই যে ফ্লিপকার্টের বক্সটা দেখলেন ওই বক্সটার চা এক সাইডে ওটা লাগিয়ে নিয়েছি মানে যে দিকটা চ ছিল সেই দিকটাতে ওটা অ্যাটাচ করে নিয়েছি আর পেছন দিকে যে সাইডটা আছে পেছন দিকটা কিন্তু একদম গায়ে গায়ে রেখেছি আর সামনের দিকটা একটু বার করিয়ে রেখেছি দেখুন আর তারপরে সামনের দিকটায় যেই দিকটায় আমার মানে যেটা ফ্রন্টে থাকবে না নিচের দিকে তো ওই ফ্রন্টের দিকটা আর একটা কার্ডবোর্ড অ্যাটাচ করে নিয়েছি আর এই সাইডের যে গ্যাপগুলো দেখা যাচ্ছে কার্ডবোর্ডের তো সেই গ্যাপগুলো এরকম টিস্যু পেপার দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তারপর খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওয়ালপুটি আর জল মিশিয়ে এরকম পেস্টটাকে একটা কোণ এরকম প্রথমে বানিয়ে নিতে হবে প্লাস্টিকের যে পেপারগুলো কাপড়ের সাথে যে কাপড়ের সাথে দেয় না ওই পেপারগুলো দিয়ে একটা কোন বানিয়ে নিয়েছি ফার্স্টেই কোনগুলো কোণ বানিয়ে নেওয়ার পর এই পেস্ট যেটা হয়েছে সেই পে পেস্টটাকে কিন্তু কোণের ওপরে ঢেলে নিলাম তারপরে এবার একটাকে দিয়ে আমি কিছু ডিজাইন করব এই সামনের যে ফ্রন্টে যে পোর্শানটা ছিল সেই ফ্রন্ট পোর্শানে কিছু ডিজাইন করে নেবো তো তারপরে এই দেখুন এরকম করে সুন্দর করে যেরকম প্যাটার্ন যেরকম ইচ্ছা আপনাদের ডিজাইন করে নিতে পারেন এরপরে তো আমিও এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিয়েছি ডিজাইন করে কিন্তু এই পোর্শানটা পুরোটা ভর্তি করতে হবে এবার শেপটা আপনারা বিভিন্ন টাইপের রাখতে পারেন এটা একটু বেরিয়ে থাকবে মানে দেখতেই এটা ওরকমই হবে যাতে এটা একটু নিচের দিকে নেমে থাকবে আর সাইডটা একটু বেরিয়ে থাকবে তো উপর যে পোর্শনটা যেটা শেলফ হবে সেইখানটা আমি একটা উডেন কালার করে নিচ্ছি প্রথমে একটা ব্রাউন কালার করে নিলাম তারপরে উডেন কালার করে নেব তারপর নিচের পোর্শনটা আমি প্রথমে একটা ম্যাট পার্পেল কালার দিয়েছিলাম তো ভেবেছিলাম যে ওটা ম্যাচ খাবে কিন্তু দেখলাম আমার ওয়ালের সাথে একদম ভালো লাগছে না মানানসই লাগছে না তো শেষ এটাকে ব্ল্যাক করে দিলাম পুরো তার উপর দিয়ে আমি কিন্তু এরকম গোল্ডেন টাচ দিয়ে দিয়েছি তাতে কিন্তু বেশ বেশি ভালো লাগছিলো তো আমার তো মানে গোল্ডেনটাই ব্ল্যাকের উপর গোল্ডেনটাই বেশি ফুটছিলো বলে মনে হলো তো আপনারা চাইলে অন্য কালার দিয়েও করতে পারেন ভিন্টেজ লুক হওয়া নিয়ে কথা আমার এটা বেশি পছন্দ হয়েছে তাই এটাই আমি দিয়েছি তো এই হলো লাস্টের আইডিয়া এটাই হলো কমপ্লিট তো দেখুন একটা ভিনটেজ লুক তৈরি হয়ে গেছে দেখতেও কিন্তু অপূর্ব লাগছে সামনের ডিজাইনটাও কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কার্ডবোর্ড দিয়ে তৈরি করা বলে সামনের ডিজাইনটা দেখেও তো কেমন হয়েছে আইডিয়াটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তো এই ছিল আজকের আইডিয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর কি কী করতে হবে সেগুলো তো আপনারা জানেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা